বিচ্ছন্ন রাখতে পারে। আরেকটা ব্যাপার আছে যেটা করা হয় যে ম্যানিপুলেশন একটা টাইপ আছে যে এটা কিভাবে করা হয় এবং এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় তাৎক্ষণিক পেইন রিলিফ হয়ে যায়। এক্স্যাক্টলি এটা থেরাপির একটা আমরা প্রসিডিউর ফিজিওথেরাপি যে ম্যানিপুলেশন থেরাপি। তো ম্যানিপুলেশন থেরাপিটা হচ্ছে স্পেশালি আমরা এই এই থেরাপিটা অ্যাপ্লাই করে থাকি বিভিন্ন মাসেলস লিগামেন্ট এবং সফট টিস্যুর উপরে, মানে সফট টিস্যু যেখানে হাড় ছাড়া মানে যেমন মাংসতে লিগামেন্টে, তখন আমরা ম্যানিপুলেশন এটা টোটালি নিজেদের হাতে করতে হয়। লিগামেন্ট হচ্ছে যে মানে হাড়গুলো যে যার মাধ্যমে আর কি মাংসের সাথে আটকে থাকে সেখানে হতে পারে, অথবা অ্যানাদার বাইন্ডিং লিগামেন্টও থাকতে পারে মাসেলসের ছাড়াও, শুধু লিগামেন্ট হাড়ের সাথে হাড়ে সংযোগ দিতে পারে। তো এই লিগামেন্টগুলোতে অনেক সময় ব্যথা হতে পারে, স্প্রেন হতে পারে, স্ট্রেন হতে পারে, স্পাজম যেটা বলি স্পাজম হতে পারে, তখন পেইন হতে পারে। সেই ক্ষেত্রে আমরা ম্যানিপুলেশন করে থাকি, ম্যানিপুলেশনটা হাতে করতে হয়। অনেক সময় ম্যানিপুলেশন আপনার হার্ট টিস্যুর করা লাগে, যেমন হাড়ের ক্ষেত্রে, যেমন সার্ভাইকালে যে ঘাড় ব্যথার ক্ষেত্রে আমরা ম্যানিপুলেশন বিভিন্ন থেরাপি আছে, বিভিন্ন কনসেপ্ট আছে, যদিও এখন এগুলো আপনার ফাইনালি থিওরি বলা হয় না, মানে অল আর কনসেপ্ট, যেমন মুলিগান আছে, মেইটল্যান্ড থিওরি বলা হয়, এগুলো এখনো ফাইনালাইজ হয় নাই। কিন্তু এগুলো আসলে দক্ষ হাত হইতে হবে, মানে এটা যে একজন ফিজিওথেরাপিস্ট গালি করে দিবে তা না, তাকে যথেষ্ট প্র্যাকটিস থাকতে হবে এবং এটার জন্য অবশ্যই স্কিল হ্যান্ড হইতে হবে, দরকার আছে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।